কালকে আমি বাস থেকে নামছি, দেখি পুতলি দিদি বাসটায় উঠতে যাচ্ছে। বলে পুতলি দিদি বলা চলবে না, এখন আবার পুতুল দেবী বলতে হবে, দলের নেত্রী, পার্টির মাথা হয়েছে। মানে এমনি রোগা পেট কাটার মতো ছিল, এখন দেখি ফুলে মোটা আলু। বলে এই কোশ্চেনটা আবার করে বসো না, যে কি করে মোটা আলু হলো, কেমন করে মোটা আলু হলো, মানে দলীয় নেতা নেত্রীগুলো হঠাৎ করে কি রোগে মোটা আলু হয়ে যায়, মানে এটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। আমাকে দেখে পরে বলছে, রাধারানী কমেডি করছো করো, রাজনীতিতে ঢুকতে আসো না। আমি বলে দিদি রাজনীতি আমি কোথায় করতে গেলাম, বলে আমি তো কমেডি করে যাই, কিন্তু তোমরাই তো দেখছি বড় বড় সব কমেডিয়ান হয়ে বসে আছো। বলি সব দলের সব নেতা নেত্রীগুলার একটাই ডায়লগ, যে ধর্মের জন্যই আমাদেরকে কাজ করে যেতে হবে, ধর্মের জন্যই আমাদেরকে লড়াই করতে হবে, কারণ না হলে এখানটায় মন্দির করতে হবে, ওখানটায় মসজিদ করতে হবে। বলি এই শব্দ হলো, বলি সেই সব ছেলেমেয়াগুলোর কথা একটু ভাবো, বলে এমএ পাস করে বিএ পাস করে এত বড় বড় ডিগ্রি নিয়ে আর হ্যাঁ হ্যাঁ ফ্যাপে করে ঘুরে বেড়াচ্ছে, আর না হলে এমএ এমসি পাস করা ছেলেমেয়াগুলো কোথায় টোটো রিক্সা চালাচ্ছে, ইয়াদের কথা একটু ভাবো, সেটা তো না হলে বাদই দাও। বলি রেলপথ, সড়ক পথ, বিমান পথ, এইগুলোর কথা একটু বলো, এইগুলোর উন্নতির কথা একটু বলো। আমার তো মনে হয় যে ব্রিটিশ সরকারকে নিয়ে আসে দেখায় যে হ্যাঁ দেখো তোমরা যেমনটি রেলপথটা ছেড়ে দিয়ে গেছিলে এখনো সেখানেই পড়ে আছে, সেইগুলাও তো নালে গেল। বলি সেই সব এলাকাগুলোর কথা একটু ভাবেছো, যে প্রত্যেক বছর বর্ষাকালে বন্যায় কত মানুষ মরে যাচ্ছে, কত ঘর চলে যাচ্ছে। বলি ওই সব জায়গাগুলোর উন্নতির কথা কিছু ভাবেছো? বলি কখন আর ভাববে, বর্ষাকাল তো এলো বলে। তবে আমার কি মনে হয় বলতো, যে এই দলের নেতা নেত্রীগুলোকে বাদ দিয়ে ভোটে তো টাটা আর আম্বানিকে দাঁড় করানো দরকার। মানে ওদের মুখে তো শুধু উন্নতি আর উন্নতির কথা। এই ধরো তোমার টাটা এখনই বলবে যে আমি এত কলকারখানা করে দেব, আমি এত নতুন নতুন গাড়ির মডেল নামাবো, হ্যাঁ, আর এদিকে আম্বানি বলবে যে আমি পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেবো, এই সড়ক বানিয়ে দেবো, এই গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা এত সহজ করে দেবো, এছাড়া জিও ওয়াইফাই কত যে সুযোগ সুবিধা করে দিবে তা ঠিক নাই, হ্যাঁ। আবার করাপশনের কথা বলছো, তাহলে বলছি শুনো, মনে করো এই তুমি গেলে, এই ধরো এই 5 লাখ টাকা নিয়ে তুমি মনে করো আম্বানির কাছে গেলে, যে বলি আমার মেয়েটা একটু প্রাইমারি স্কুলে চাকরি করে দাও, 5 লাখ টাকা দাও। আম্বানি কি বলে বলতো, বলে ওটা তোর কাছে রাখ, ওটা তো হাতের ময়লা, তোর মেয়ে চাকরি দরকার, যা হয়ে যাবে। বলি তাহলে আমরা এইদিকে কেন ভোট দিতে যাব? বলে এবার তো চলো পাল্টাই। বলে হ্যাঁ দেখো, বলে আমার কথার সঙ্গে যদি তোমরা সহমত হয়ে থাকো তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর অনেক শেয়ার করো, কারণ সত্যি করে এবার পাল্টানোর সময় আসে গেছে। আর হ্যাঁ, যাবার আগে একটা কথা বলতেই ভুলে যাচ্ছি, বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যে ঘন্টিটা আছে ওটা বাজিয়ে দাও।